সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে রমজান স্পেশাল আলুর চপ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আর কথা বাড়াবো না, এবার চলে যাব মূল উপকরণে। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টি আলু, আর আলুগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো সেদ্ধ করে নিব। এই তো আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার একটি মেশারের সাহায্যে আলুটাকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। আলুগুলো এখানে ভালোভাবে চটকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ 1 টেবিল চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর মাংস ঝুরা, আর এই গরুর মাংসটাকে আমি আগে থেকে রান্না করে এভাবে ঝুরি করে নিয়েছি। এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা এখানে দিয়ে আবারও ভালোভাবে আলুগুলো চটকিয়ে নিচ্ছি। এবার হাতের তালুতে সামান্য ঘি মেখে আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে সামান্য আলু নিয়ে এভাবে গোলাকার করে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে আলুর সাইড দিয়ে যেন কোনো অবস্থায় ফেটে না যায়। এই তো এখানে একটি আলুর চপ তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিব। এই তো সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গিয়েছে। এগুলো এবার ভেজে নিচ্ছি। এবার এখানে এই আলুগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব। এবার আলুর চপের ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং। এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। পানিটা দিয়ে হ্যান্ড মিক্সের সাহায্যে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর পানিটা এখানে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই তো আলুর চপের জন্য ব্যাটারটা পারফেক্ট তৈরি করা হয়ে গিয়েছে। আলুর চপগুলো ভাজার জন্য চুলে তেল সহকারে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এক এক করে এর মধ্যে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আলুর চপগুলো দিয়ে দিব। এবার আলুর চপগুলো এক সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার অপর সাইডও ভেজে নিব। যখন এই চপগুলো ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে তুলে নিচ্ছি।
আমি এবার এই আলুর চপগুলো একটি এয়ারটেক্স বক্সে রেখে দিচ্ছি। আপনারাও এভাবে এয়ারটেক্স বক্সে রেখে দিবেন, তাহলে এই আলুর চপগুলো অনেক দিন ধরে খেতে পারবেন। এই তো এরই মাঝে তৈরি করা হয়ে গিয়েছে গরম গরম গরুর মাংস দিয়ে আলুর চপ। যেসব আপনারা নতুন আমার রেসিপিগুলো ফলো করতে পারেন, আমি খুব সহজেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। এই রমজান মাসে আমার রেসিপিটি ফলো করে এভাবে আলুর চপ ট্রাই করবেন, দেখবেন এই আলুর চপটা খেতে কিন্তু খুবই মজাদার। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সকলে খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।